Hello, Assalamualaikum everyone. This is me from Makeup World Video. আপনারা কে কোথায় আছেন একটু দ্রুত চলে আসবেন and এখন কি বলবেন যে লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন নাকি and আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু হচ্ছে আমাকে জানাতে হবে and আজকে বলেছিলাম যে চ্যাপ্টার থেকে একটা সারপ্রাইজ লাইভ থাকবে যদিও সেটা বলিনি যে কি নিয়ে সারপ্রাইজ দিব সেটা দিয়ে দেব কিছুক্ষণের মধ্যে বাট আমি একটু লেট করে চলে আসি তাই না চ্যাপ্টার 22 বেজে গেছে সো সবাই একটু জয়েন হবেন এন্ড আমাকে একটু ফার্স্ট জানাবেন যে লাইভটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে ইনফর্ম করতে হবে সো আপনারা আস্তে আস্তে আমি আমাদের বেসিক ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের রাইট নাও চারটা আউটলেট একটা হচ্ছে হাতিপুর স্ট্যাম্প প্লাজা 1/90 নাম্বার শপ গ্রাউন্ড ফ্লোর আরেকটা হচ্ছে মিরপুর 6 মেয়েদের বাংলা স্কুলের মেইন গেটের অপোজিটে আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জের 400 চত্বরের পাশে আল জার্নাল টেক সেন্টার অ্যান্ড শপিং মলের সেকেন্ড ফ্লোরে 209-210 নাম্বার শপ আরেকটা হচ্ছে সাভারশিলা কমপ্লেক্সের তৃতীয় তলায় 16/C নাম্বার শপ সো এখন তো আমার হচ্ছে আরেকটা ইনফরমেশন দেওয়া বাকি সেটা হচ্ছে তোমাদের একসাথে সো এখন তো চলে আসে সো তুমি বলে দাও যে আমাদের হচ্ছে ডেলিভারি চার্জ আচ্ছা সো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই ভালো আছেন আশা করছি সো যেটা আমি বলবো আমাদের কিন্তু ঢাকা ডেলিভারি চার্জটা হচ্ছে 60 টাকা কিছু কিছু এরিয়াতে হচ্ছে গিয়ে 100 টাকা আর ঢাকার বাহিরে যদি আমরা মানে পার্সেলটা নেই সেক্ষেত্রে সুন্দরবন থেকে পড়বে 130 টাকা পার্সেল যদি বড় হয় 150 টাকা আর যদি এসে পরিবহন থেকে নেই তাহলে 180 টাকা এই ছিল আমাদের বেসিক কিছু ইনফরমেশন যেগুলো আপনাদেরকে রেগুলার আমরা দিই সো এছাড়া আজকে যে ইনফরমেশন গুলো দিব বা যে অফার গুলো আজকে থাকবে অনেকগুলো অফারের প্রোডাক্ট দেখাই দিব সো সবাই একটু দ্রুত জয়েন হন আমি না আমি বিশ্বাস করেন আমি জুলি টুলি পড়তে চাইনি আমাকে তোর তুলি জোর করে আজকে হচ্ছে কি এইসব পড়াইছে যেগুলো আমি আমার খুবই অপছন্দনীয় জিনিসটাই হচ্ছে জুয়েলারি বাট চিক যেটা আমি পড়েছি আজকে কণ্ঠ চিক বলে এটাকে এটা আমার অনেক 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 পছন্দ পড়বেই না ওরা আজকে আমি জোর করে পড়াইছি যে খুবই হবে খুবই সুন্দর এই চিকটা সো এই চিক বা হচ্ছে কি আমাদের যে জুয়েলারি গুলো যারাই নিতে চাচ্ছেন না কেন আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো শুনে ভালো লাগলো যে ভাবি ভালো আছেন কিন্তু জানেন আপনার যে বর সে যে কি করে পুরো অফিসে মানে আমি কি বলবো আমার কিছু বলার নাই আমি আপনার মানে আপনার কাছে কমপ্লেন ছাড়া কিছু দিতে পারতেছি না শুধু ঝাড়ির উপরে রাখে না ঝাড়ির উপরে রাখে আমাদেরকে ঝাড়ির উপরে রাখে সবাই একটু জয়েন হয়ে যান আর হচ্ছে গিয়ে সবাই একটু কষ্ট করে লাইফটা শেয়ার করেন এন্ড অনেক অনেক শেয়ার করতে হবে অ্যাজ আজকে অনেকগুলো প্রোডাক্ট আমরা দেখাবো এন্ড ট্রাস্ট মি যে প্রোডাক্টগুলো আমরা দেখাবো সেগুলো কিন্তু শুধুমাত্র লাইভ চলাকালীন এন্ড একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে যখন আমরা লাইভে আসছি সেটা আমরা যে কেউই হোক না কেন আমরা তিনজনের যে তিনজনের একজনও যখন আমরা লাইভে আসছি তখন বুঝে নিবেন যে আপনাদের জন্য এক্সাইটিং কিছু বা হচ্ছে গিয়ে সারপ্রাইজিং কিছু অর অফারের কিছু এন্ড আজকে যদি ক্যাপশনটা দেখে থাকেন তাহলে আমি বলবো আজকে মানে দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি আমার মনে হয় কারণ আজকে কিন্তু পুরো মেকআপ অল বিডির ওপর অফার তন্যা আপু কোথায় তন্যা আপু আজকে অফ আচ্ছা আপনার বাসা কোথায় এই যে বাংলাদেশে আচ্ছা বিউটিফুল আপুরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কেমন আছো ভালো আছি সাদা গোলাপ আপু শেয়ার করে দিন হ্যাঁ লাইভ কিন্তু আজকে অনেক অনেক শেয়ার করতে হবে কারণ আমরা যেহেতু অফার দিব এন্ড কিছু কিছু অফার কিন্তু তোমাদের হচ্ছে লাইভ চলাকালীন থাকবে আচ্ছা মিনি হেয়ার স্ট্রেটনার নিয়ে রাখা আপু অফকোর্স আমি বলবো মিনি হেয়ার স্ট্রেটনার আমি মানে আজকে দেখাবো এটা আমি হচ্ছে কি ইন্টেনশন করেই আসছিলাম মানে আমি নিয়েও আসি মিনি হেয়ার স্ট্রেটনারের কালার গুলো হচ্ছে গিয়ে দেখাই দিব আজকে আসলে বকা দিব বেশি করে বকা দিবেন কারণ সারাটা খোদ মাথাটা ক্যাচ 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 পুরো আমি ঢুকলেই হয়েছে স্পেশালি আমি জাস্ট অফিসে ঢুকলেই হয়েছে মানে পায়া বসে আমি আর বললেন আপনি অনেক বকা ঝকা দিয়ে হ্যাঁ আচ্ছা অফার বলো তো আজারি এত মানে এত অধৈর্য হলে তো হবে না আমাদের মতো ধৈর্যশীল হতে হবে ধৈর্য ধরো
অফার অফার লিখো এন্ড লাইভটা শেয়ার করো। বাংলাদেশের কোথায়, বাংলাদেশের কোথায় যেন আমরা থাকি মনে করে একদিন বলে দিব। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো যারাই যখনই আমরা লাইভে আসছি না কেন, তখনই কিন্তু একটা বেস্টেস্ট একটা জিনিস আপনারা পেতে যাচ্ছেন। সো আজকে অল ওভার মেকআপ রয়্যাল বিডির ওপর অফার আছে বলতে পারেন, মানে সবকিছুর ওপর অফার। এন্ড যদি বলেন আপু আজকে কি দেখাবে, অবশ্যই অফকোর্স আমরা হচ্ছে গিয়ে অফারের জিনিস দেখাবো, বাট এটাও বলে দিচ্ছি যে মেকআপ রয়্যাল বিডিতে যা যা আছে আজকে সব দেখাই দিচ্ছি। ওকে, আর লাইভে কিন্তু অনেক কমেন্টস করতে হবে অফার অফার লিখে, যদি আমরা কমেন্টস না করি তাহলে কিন্তু লাইভ চলাকালীন অফারটা আমরা দিচ্ছি না। তো অবশ্যই কমেন্টস, আমি হচ্ছে গিয়ে ওইটা একটু করি না। আচ্ছা, তো সবাইকে অবশ্যই কমেন্টস করতে হবে এন্ড অফারের প্রোডাক্টগুলো আমরা দেখিয়ে দিব, বাট তার পাশাপাশি আমরা আরো অন্য কিছু কিন্তু দেখিয়ে দিব। তিন মাস পর দেখছি দিদি তোমাদেরকে, কেমন আছো আপু ফাতেমা আপু বলো কেমন আছো, শেয়ার করুন, থ্যাংক ইউ। এটা সবাইকে কিন্তু শেয়ার করতে হবে, অ্যাটলিস্ট শেয়ার করতে হবে, প্রত্যেকে অ্যাটলিস্ট পাঁচটা করে শেয়ার করে দাও এন্ড মানে কমেন্টে অফার অফার লিখো, তার সাথে তোমরা হচ্ছে কে কয়টা শেয়ার করেছে সেটাও কিন্তু আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? আর অফার না লিখলে কিন্তু আমরা অফারটা দিব না। ওয়াও আপনি কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, দুইজনকে শাড়ি পরে সেই লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি অফার আপুরা, অফার জানতে হলে তো কমেন্টস করতে হবে, ঠিক আছে? অফার জানতে হলে কিন্তু কমেন্টস করতে হবে, কমেন্টস না করলে কিন্তু আমরা অফার গুলো বলবো না, ঠিক আছে? হাই আপু, হ্যালো ভোরের বাতাস আপু, স্পটের জন্য ক্রিম রেড ইউজ করেছে বাট স্পট রিমুভ হচ্ছে না, এখন কি ইউজ করবো, কিউনি কি একটা নিয়ে নিতে পারে, আপনাদের মতো মিষ্টি মেয়েদেরকে কি কেউ ঝাড় দিতে পারে, দেয় দেয় উনি আমাদের ঝাঁটতেই থাকে সারাদিন, হ্যাঁ উনি আমাদের সারাদিন ঝাঁটতে থাকে, আপনি জিজ্ঞাসা করেন, হ্যাঁ আপনি জিজ্ঞাসা করেন সারাদিন ঝাঁটতে থাকে, আজকে বলবে যে ম্যাডাম আমার নয় বিচার দিচ্ছে, তারপর এমন জায়গায় আমার একটা কমেন্টও পড়া নেই, আজকে মিথ্যে কথা তানি আপু, তোমার প্রত্যেকটা কমেন্ট আমি পড়েছি, প্রত্যেকটা কমেন্ট পড়েছি, বাট একজন আপু অফার লিখলে কিন্তু হবে না, হ্যাঁ একজন আপু অফার লিখলে হবে না, প্রত্যেককে অফার লিখতে হবে। আর আমি একটু বলি যে আমরা দুজন যে হচ্ছে জুয়েলারি পড়ে আছি, আমি যেটা পড়ে আছি টোটালি কিন্তু তোমাদের এডি স্টোন এর মধ্যে করা, নিচে হচ্ছে পার্ল করা, আর এটা হচ্ছে তোমার কানের দুলটে, এটার সাথে চিকরি আছে, এটার প্রাইসটা পড়বে তোমার 1350, ঠিক আছে? একটু দেখো তো 1350 না উঠে ফেলো, হ্যাঁ 1350, কোড হচ্ছে 6456, ঠিক আছে? এটার কোড হচ্ছে 6456। আর তোমাদের রোদেল আপু যেটা পড়েছে সেটার প্রাইস হবে 6500, এটার কোড সরি 4800, আর এটার কোড হচ্ছে 6500, ঠিক আছে? যেটা তোমাদের রোদেল আপু পড়েছে সেটা, আর এটার সাথে কিন্তু চিকলিও আছে, হ্যাঁ অফার অফার অফার, অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ অফার অফার। আচ্ছা সবাইকে অফার অফার কমেন্ট করতে হবে, সে এতক্ষণে কিন্তু আমরা অন্য প্রোডাক্ট দেখাই দিই, যেহেতু অনেকক্ষণ বকবক করছি একটা অফারের প্রোডাক্ট দেখাই দিই, তাই না? একটা অফারের প্রোডাক্ট দেখাই দিই, তারপর হচ্ছে অন্যান্য অফার অফারের প্রোডাক্ট দেখাই দেবো। 350 টাকার আইক্রিমের নাম কি? আচ্ছা সেটা যেহেতু জেনে গেছো সেটা বলি, 3W ক্লিনিকের ক্রিম, একটু ক্রিম গুলো দিবা, 3W ক্লিনিকের ক্রিম। সো তোমাদের জন্য অনেক কিছু কিন্তু আজকে হচ্ছে অফারে আছে, ঠিক আছে? কি লিখছি একটু পড়া নি তো, কি ছিল, আচ্ছা বোঝা যাচ্ছে না। হ্যালো আপু, হ্যালো সবাই কেমন আছো, ব্লাউজটা কোথেকে নিস আপু? ব্লাউজটা হচ্ছে কাপড় কিনে বানানো হয়েছে, ঠিক আছে? সো এই যে এই ক্রিমগুলো কিন্তু তোমরা অফারে পাচ্ছ, ওকে এই ক্রিম গুলো অফার পাচ্ছ 320 টাকা, এগুলো হচ্ছে আই ক্রিম গুলো। আপু তোমাদেরকে আমার কাছে অনেক ভালো লাগে, তোমরা এত সুন্দর করে আপু, আসলে হয় কি প্রত্যেকটা মানুষেরই দেখবেন কিছু না কিছু প্রবলেম, লাইক ফেসের মধ্যে একটু ব্রন, একটু স্পট, একটু হচ্ছে আপনার পিগমেন্টেশন, কিছু না কিছু কম বেশি থাকে, কিন্তু হয় কি যখন নিজেকে একটু পরিপাটি করেন, লাইক মেকআপ করেন, তখন দেখবেন কি সেটা আর বোঝা যায় না, তখন এমনিতে আর নর্মালি আমার যেটা মনে হয় মেকআপ করলে মেয়েদেরকে এমনি একটু সুন্দর বেশি লাগে। তোমাদের দেখছি ফার্স্ট টাইম, থ্যাংক ইউ ফাতেমা খাতুন, আপনার লাইকটা শেয়ার করো এন্ড পেজে অবশ্যই একটা লাইক দিবা, ঠিক আছে? অফার কার কার চাই, অফার কমেন্ট করতে হবে, কারা কারা অফার চাচ্ছে অফার কমেন্ট করো। সো আমাদের যে আই ক্রিম গুলো আছে এগুলো কিন্তু 320 টাকায় পেয়ে যাচ্ছ, ঠিক আছে? 320 টাকায় আমাদের যে আই ক্রিম গুলো আছে 3W ক্লিনিকের এগুলো পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার হানিটা, দেন এটা হচ্ছে স্নেলেরটা, এটা হচ্ছে স্নেলেরটা, তারপর হচ্ছে তোমাদের এটা কোলাজেনেরটা, ঠিক আছে? এটা হচ্ছে কোলাজেনেরটা, এটা হচ্ছে রোজেরটা। সো যে যেটা নিতে চাও নিয়ে নাও। জেনিফার জার আপু, হাই আপু, হ্যালো আপু, ডার্ক সার্কেলের লাল তেল ফেস হোয়াইটেনিং এর জন্য একটা ক্রিম বলো আপু, আপ তুমি হচ্ছে গোজিবেরিটা নিতে পারো আর এটা হচ্ছে ডার্ক সার্কেলের জন্য নিয়ে নিতে পারো, ঠিক আছে? কমেন্ট পড়ছি, মেহরুন মিনা আপু কমেন্ট পড়ছি, আসো আচ্ছা
সো এগুলো যারা যারা নিতে চাচ্ছ স্ক্রিনশট নিয়ে পেজে দিয়ে দাও মাত্র 320 টাকা করে ওকে এগুলো কিন্তু মাত্র তোমাদের 320 টাকা করে আচ্ছা আচ্ছা আপু লিখছে তুমি কি আমার কমেন্ট পড়ো না আর তুমি কি আপুর কমেন্ট পড়ো না পড়েছি তো আপু পড়েছি দেখা যায় হচ্ছে না আপু আপনাদের মেকআপ ছাড়া অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা সবাই অফার লিখে কমেন্টস করতে হবে পুরো মেকআপ অল বিলি অফার বাট আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের হাইলাইটার অফার চাই না এই যে ভালো একটা জায়গায় মানে লাগাইছো আর কি কমেন্টটা শুরু করে দিছো তুমি ভালো লাগছে তোমার তুমি অনেক বেশি ইন্টেলিজেন্ট আমার ভালো লাগে তোমার এই সব বিষয়গুলো আচ্ছা অফার 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 সবাইকে অফার বলে আচ্ছা আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে তোমরা কিন্তু একজনে মানে একটা কমেন্টে অনেকগুলো অফার লিখলে হবে না তোমাদের ওয়ান বাই ওয়ান অনেকগুলো করে কমেন্টস করতে হবে অফার অফার লিখে ঠিক আছে আমাদের কিন্তু কিছু নতুন প্রোডাক্ট আসছে সেটা নিয়ে আমরা কথা বলবো ওকে নতুন প্রোডাক্টটাও দেখে সবাই একটু জয়েন হও বিকজ আজকে যদি তোমরা জয়েন না হও আমি বলবো যে অনেক বড় কিছু মিস করবে তোমরা অনেক বড় কিছু মিস করবে অফার 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 সবাই একটু অফার লিখে কমেন্ট করো আচ্ছা সবাই কমেন্ট করো আমি তোমাদেরকে যেটা বলবো আজকে একটু অর্ডিনারি প্রোডাক্ট আসছে সো অর্ডিনারি প্রোডাক্ট নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি অনেক দিনের যদি ডার্ক সার্কেল আছে এগুলোর মধ্যে কোনটা ভালো হবে আপু অনেক দিনের ডার্ক সার্কেল যদি থেকে থাকে তোমাকে হচ্ছে কি আই ক্রিমের সাথে অফকোর্স তোমাকে ইউজ করতে হবে তুমি হচ্ছে স্নেইল এটা ইউজ করো ঠিক আছে এটা হচ্ছে কি তোমার স্নেইল এটা আই এটা এটা ইউজ করলে আমার আমার বিশ্বাস যে তোমার হচ্ছে গিয়ে মানে যে ডার্ক সার্কেল আছে বা আইয়ের নিচে কালো দাগ আছে ইভেন রিঙ্কলস এর প্রবলেম যাদের আছে স্নেইল এটা ইউজ করলে বিকজ স্নেইল ইজ মোর এফেক্টিভ ঠিক আছে তো এটা যখন তুমি ইউজ করছো আমার মনে হচ্ছে যে অফকোর্স তোমরা একটা ভালো ভালো মানের একটা রেজাল্ট পাবে হ্যাঁ স্নেইল এর এটা এন্ড এটার প্রাইস কি তুমি বলে দিয়েছো কারণ একজন হচ্ছে 320 টাকা করে হচ্ছে এটার অফার জেনেছিলাম আমাদের আগে 320 টাকা এটার অফার প্রাইস পড়বে সো যারা নাকি নিতে চাচ্ছো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটার প্রাইস 320 টাকা আমি কাল কিছু প্রোডাক্ট অর্ডার করেছি এখন হেয়ার স্ট্রেটটা অ্যাড করতে পারবো ওগুলোর সাথে না আপু হেয়ার স্ট্রেটার অ্যাড করতে পারবে না আই এম সো সরি ফর দ্যাট ওকে আচ্ছা হেয়ার স্ট্রেটনার গুলো দেখো মানে দাও আমি দেখাচ্ছি তারপর আমি অর্ডিনারি প্রোডাক্ট গুলো দেখাই দিব ডিটেইলস বলে দিব অর্ডিনারি প্রোডাক্ট আসছে এখন অনেকে বলছিল যে আপু তোমরা দা অর্ডিনারি প্রোডাক্ট কেন আনো না বিকজ এখন এখন যেটা আমি বলবো সেটা হচ্ছে কি আচ্ছা সো আপনার আপনার কমেন্ট রিপ্লাই ইনশাআল্লাহ আমি দিয়ে দিব বাট বিফোর দ্যাট আমি একটু এটা বলি খুবই মানে যেটা আমি বলছিলাম যে অর্ডিনারি একটা হাইট একটা প্রোডাক্ট ওকে হাইট একটা প্রোডাক্ট সো এইটা নিয়ে আমি কথা বলবো বিফোর দ্যাট আমি আপনার কমেন্টটা একটু পড়ি আমরা যারা নাকি পেজে লাইভ করছি দে আর জাস্ট প্রোমোটার্স ওকে দে আর জাস্ট প্রোমোটার্স এন্ড দেন যে মাঝে মাঝে দেখেন একটা ভাইয়া লাইভে আসে খুব সুন্দর করে একটা ভাইয়া যে লাইভে আসে সেই ভাইয়াটাই হচ্ছে গিয়ে ওনার ঠিক আছে সো এই এই ছাড়া আর কি আছে এটা তো বোঝারই কথা তাই না সো আর যদি না বুঝে থাকেন ফ্র্যাঙ্কলি আস্ক করেছেন আমরা অ্যানসার করে দিয়েছি আচ্ছা আপনার গলার সেটের প্রাইস আপু আমার গলার সেটের প্রাইস হচ্ছে 4800 টাকা ঠিক আছে 4800 টাকা এটা একটা কণ্ঠ চিক ঠিক আছে এটা একটা কণ্ঠ চিক যারা নাকি কণ্ঠ চিক পড়তে খুব বেশি পছন্দ করেন যদিও আমাকে অনেক মানে কণ্ঠ চিক বা কলার কোনো কিছু পড়লে আমাকে ভাল লাগে না জোরদার করে আজকে পড়াইছে এটার প্রাইস হচ্ছে 4800 টাকা কোড নাম্বারটা হচ্ছে 6500 কোড নাম্বারটা এটা অনেক জোস একটা চিক এটার সাথে কিন্তু সুন্দর একটা কানের দুল আছে ঠিক আছে খুবই বিউটিফুল একটা কানের দুল আছে এন্ড দেন এটা লাল তিলের জন্য কি নিব আপু লাল তিলের জন্য কি নিবেন এটা আমরা বলে দেব একটু ওয়েট করতে হবে আমরা বলে দিব আচ্ছা স্যার এটা হচ্ছে কি তোমার টিকলিটাও আছে সি এটাও আমাকে পড়াইছিল এটা আমি খুলে ফেলছি এটাও আমাকে পড়াইছিল ওকে সুন্দর লাগতেছে না ওকে টিকলিটার সাথে বলেন তো আপনারা বলেন সুন্দর লাগতেছে না আই ক্রিম কই গেল কমেন্টটা এটা তো পড়ছি ইউ লুক বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এটাও পড়েছি আচ্ছা সো আপু টপ ফ্যান হয়ে গিয়েছি কংগ্রাচুলেশনস পুষ্প আপু কংগ্রাচুলেশনস অনেক 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 ভালোবাসা মিষ্টি কবে খাওয়াবা বলো যদি আমি মিষ্টি খাই না তোমরা খাইতে চাই আমি তো খাই আমি খাই কিন্তু আচ্ছা ও খায় আমি খাই ও খায় আছে দুনিও খায় ওকে আপু থ্যাঙ্কস আমার জানার ছিল না সরি আপু নো নো মানে এখানে সরি বলার কিছু নাই এটা কিউরিওসিটি থাকতেই পারে সো আস করেছেন ভালোই লেগেছে যে আপনি অবশ্যই আমাদের পেজের সম্পর্কে জানতে চাচ্ছেন আচ্ছা হেয়ার সেটের কালারগুলো দেখাও আচ্ছা কালারগুলো আমি দেখাই দিচ্ছি এটা চারটা কালার আমাদের কাছে অ্যাভেইলেবল আছে এখন কালকে দেখলাম অনেকগুলো স্ট্রেটনার আসছে তোমাদের জন্য আজকে কুইজের উইনার কে হইছে উইনার যে হইছে আপু উইনার আমি হইছি
আমি হইছি উইনার। আচ্ছা আপু আপনাকে কণ্ঠচিক পরে ভালো লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, ভাবি কত ভালো। আর 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 ঠিকই আছে, থাকে না যে হচ্ছে কি একদমই উল্টো আপনি মানে ফয়েজ সাহেব ওরকমই। আচ্ছা সো অ্যান্টি রিঙ্কল এর কাজ করে, আমি কি এটা বলিনি? অবশ্যই এটা বলেছি আমি। সো এটা হচ্ছে গিয়ে আপনার কি বলে, এটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালার। ওকে, এটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালারটা, এটা আসছে মিনি স্ট্রেটনারটা, এন্ড এটা আসছে আপনাদের ইয়েলোটা। ওকে, এটা আসছে ইয়েলোটা, এন্ড দেন আরেকটা আসছে আপনার পিঙ্ক কালারটা, বাট পিঙ্ক কালারটা আমি আনি নাই, বিকজ পিঙ্ক কালারটা আমি আনি নাই, গ্যান্ডেনি আমি আনি নাই। এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারটা, এন্ড ব্ল্যাক ইজ সো মাচ স্ট্যান্ডার্ড, এই কালারটা অনেক জোস অফার। থ্যাংক ইউ সো মাচ, সবাই একটু অফার লিখে কমেন্ট করেন, অফার গুলো আমি বলে দিব। আচ্ছা, পেছনের পিঙ্ক কালার শাড়িটা কোথায় পাবো আপু, একটু বলবে? পেছনের পিঙ্ক কালার যে শাড়িটা সেটা যে কোথায় পাবেন সেটা আমি জানি, তুমি জানো, আর কেউ জানে না, আমি জানি না, কেউ জানে না। ইউ লুক গুড এন্ড বিউটিফুল, লাভ, থ্যাংক ইউ সো মাচ অফার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা অফার কমেন্ট করছেন। সো লেটস সি, লেটস টক অ্যাবাউট অর্ডিনারি প্রোডাক্ট। ওকে, সো অর্ডিনারি কিন্তু যদি আমাকে বলেন, অর্ডিনারি প্রোডাক্ট কি শুধুমাত্র অর্ডিনারি? অর্ডিনারির মানে কি? সাধারণ? অফকোর্স না। সো আমার মনে হয় যারা নাকি অর্ডিনারি এটা নাম দিয়েছে ব্র্যান্ড, তারা বুঝিয়ে দিয়েছে যে একটা সাধারণ জিনিসকে কতটা অসাধারণ বানানো যায়, তাই না? সো অর্ডিনারি নিয়ে একটু কথা বলি চলেন। আচ্ছা, ব্ল্যাকটা একটু ধরে স্ক্রিনশট নিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাকটা ধরছি, স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও। আমি আমার হাত খালি লাগতেছে, ও মাই গড, আমার হাত খালি লাগতেছে, আমি আনকমফোর্ট হয়ে গেছি যখন এটা মনে পড়লো, আমার মাঝে পড়লে বকা দিবে। আচ্ছা, সেইটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারটা, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম যে অর্ডিনারি প্রোডাক্ট নিয়ে একটু কথা বলবো, আরো অনেকগুলো প্রোডাক্ট আমি মানে আমরা অফার দিয়েছি, ঠিক আছে, আমি আটকে গিয়েছিলাম মোস্ট প্রবলি মাঝে। আচ্ছা, সো অর্ডিনারি প্রোডাক্ট নিয়ে ফার্স্টে আমি হচ্ছে কি বাফেটটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে কি বাফেট, এখন আমি যদি স্পেসিফাইড করে বলি, আমি সিম্পলি যদি কথা বলি, দেন নিয়াসিনামাইড হচ্ছে কি আপনার অ্যাকনেস এর জন্য, স্পটস এর জন্য, এটা হচ্ছে কি গ্লো এর জন্য। সো আমি একটু আপনাদেরকে ডিটেইলসে বলি, তোমাদের জুয়েলির দাম বলো আপু। আমার জুয়েলি কণ্ঠচিকটার প্রাইস হচ্ছে আপনার 4800 টাকা, আর ম্যাডাম এটা 1350 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে গিভ মি মোকা নাকি ডার্ক ব্রাউন, গিভ মি মোকা। আচ্ছা, সো যেটা আমি বলছিলাম, যেটা আমি বলছিলাম যে আগে বাফেট নিয়ে কথা বলি, যখন নাকি আমাদের বয়স হচ্ছে, ঠিক আছে, যখন নাকি আমরা আর কি এক ধাপ মানে কবরের দিকে যাচ্ছি, বয়স বাড়তেছে, তখন আমাদের যেটা হয়, আমাদের স্কিনের, আমাদের শরীরের কোলাজেনের পরিমাণটা কমে যায়, এন্ড দেন যখন আমরা ডিরেক্টলি অর্ডিনারি প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করছি বা বাফেট যখন আমরা অ্যাপ্লাই করছি, এই যে এই বাফেটের মধ্যে কোলাজেনের পরিমাণটা খুব বেশি পরিমাণে থাকে, যখনই আমরা ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করছি, যে জিনিসটা হচ্ছে যে আমাদের কোলাজেনের যে একটা ঘাটতি থাকে বয়স বাড়লে, বা আমাদের যে একটা বয়সের ছাপ পড়ে যায়, রিঙ্কলস পড়ে যায়, সেই জিনিসটা কিন্তু আর থাকছে না যখন আমরা অর্ডিনারি বাফেটটা ইউজ করছি, ঠিক আছে। পিঙ্ক শাড়িটা কোথায় পাবো আমার কলি যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম সাদিয়া আপু, কি অবস্থা, কেমন আছে? তো যখন নাকি আমরা বাফেটটা ইউজ করছি, এখনো উইনার ঘোষণা করা হয়নি, এখনো উইনার ঘোষণা করা হয়নি। আচ্ছা, স্ট্রেইটনারের প্রাইস 310 টাকা, হ্যাঁ 310 টাকা এটার প্রাইস। ওকে, 310 টাকা, সবাই কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে কিন্তু এত কথা যে বলছি এগুলো কিন্তু কোনো মূল্য রইল না, রাইট? আচ্ছা, সো এটা নিয়ে একটু বলি, সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। যখন নাকি আমরা বাফেট ইউজ করছি, তখন যেটা হচ্ছে আমাদের কোলাজেনের ঘাটতিটা কমে যাচ্ছে, আমাদের যে বয়সের একটা ছাপ পড়ে গিয়েছে, রিঙ্কলস পড়ে গিয়েছে, বা আমাদের ফেসে যে একটা ফ্যাকাশে ভাব, আমরা যে একটা মানুষ সেটা মনে হচ্ছে না, আমাদের স্কিন যে অ্যাকচুয়ালি একটা স্কিন সেটা যখন আমরা ফিল করতে পারছি না, আমাদেরকে দ্য অর্ডিনারি বাফেটটা ইউজ করতে হবে, ঠিক আছে। এটার প্রাইসটা আমি অ্যাকচুয়ালি জানি না, সত্য কথা যেটা। সো যারা নাকি প্রাইস জানতে চাচ্ছেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে কি অর্ডিনারি বাফেটটা, যেটা আপনার স্কিনটাকে কোলাজেনের ঘাটতি কম মানে কমে গিয়েছে, সেটা আপনাকে এগেইন হচ্ছে গিয়ে আনতে সাহায্য করে, প্লাস হচ্ছে গিয়ে স্কিনটাকে গ্লো এন্ড হোয়াইটেনিং এর জন্য আনতে সাহায্য করে, প্লাস এটা যেটা করে আপনার স্পটস গুলো কি আউট করে দেয়, এটা হচ্ছে কি বাফেটটা। ওকে, কি অফার বলো, অফার অফার লিখো বলে দিব, অফার লিখো বলে দিব। আচ্ছা, তো এটা হচ্ছে কি নিয়াসিনামাইড, এটা এখন নিয়াসিনামাইড নিয়ে যদি আমি একটু কথা বলি, তাহলে আমরা যেটা জানি নিয়াসিনামাইড কি করে, আমাদের যে স্পটস গুলো আছে সেগুলোকে একদমই উধাও করতে যে সাহায্য করে। হ্যাঁ, লাইফ চলাকালীন কি অফার আছে, লাইফ চলাকালীন যে অফার গুলো আছে সেগুলো আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। লাইফ চলাকালীন অফার গুলো আমি বলে দিব, বিফোর দ্যাট একটু নতুন প্রোডাক্ট আসছে, হাইপ প্রোডাক্ট আসছে, সেটা নিয়ে একটু কথা বলবো না, অ্যাংগ্রি রিয়েক্ট দিয়ে আবার লাভ। হ্যাঁ,
খুব ভালোভাবে হাইড করে দেয়, ঠিক আছে। ইভেন আমাদের যে ব্রোন গুলো আছে, আমাদের যে একটা ব্লেমিশ আছে, হ্যাঁ, ইভেন পোর্স, পোর্স নাই কারো ফেসে, এমন খুব কমই পাওয়া যায় পোর্স যাদের নাই। আমার ফেসে প্রচুর পোর্স, প্রচুর, বাট আমি মানে বোঝা যায় না, কোনোভাবে বোঝা যায় না। সো জিনিসটা হচ্ছে, যখন আপনি ভিজিবল জিনিসটাকে আরো বেশি ভিজিবল করতে চাবেন, মানে হচ্ছে গিয়ে নাই ভাবে ভিজিবল করতে চাবেন, তখন আপনাকে দ্য অর্ডিনারি নিয়াসেনামাইডটা ইউজ করতে হবে। পোর্স এর জন্য দুইজন একটু ফ্রেমে আসেন। ও, আপনি কি ছবি নেবেন আমাদের? আমরা পাগল হয়ে গেছি। আজকে যদি আপনার জন্য বকা খাই না, কালকে আপনাকে ধরবো, দাঁড়ান। আমরা কত এক্সাইটেড একটা ছবি তোলা যায়। যাই হোক, নেভার মাইন্ড, নেভার মাইন্ড, ব্যাক টু দ্য ফিল্ড। ওকে, যেটা আমি বলছিলাম নিয়াসেনামাইড নিয়ে, ব্লেমিশ দূর করবে, ইভেন হচ্ছে গিয়ে স্পটস গুলোকে হাইড করবে, পিম্পলস আউট করে দিবে। সো এটা নিতে হবে উইথ গ্লো। ওকে, সো এই দুটা হচ্ছে কি দ্য অর্ডিনারি প্রোডাক্ট, যারা নাকি চাচ্ছিলেন অর্ডিনারি বলে পাগল হয়ে যাচ্ছিলেন যে আপু অর্ডিনারি প্রোডাক্ট আনতে হবে, ভাইয়াকে বলো দ্য অর্ডিনারি আনতে, বিকজ অর্ডিনারি ইজ এ হাইট। মানে আমার কাছে মনে হয় যেখানে যাই, ফেসবুকে যাই, অর্ডিনারি অর্ডিনারি অর্ডিনারি। সো অর্ডিনারিটাই যে এত বেশি এক্সট্রা অর্ডিনারি, এটা বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই প্রোডাক্ট পারচেস করতে হবে, এই দুটো নিয়ে নিতে হবে। ওকে, আচ্ছা, চোখের চোখের নিচের কালারটা দেখো আপু, চোখের নিচের কালারটা আপু আমি বুঝিনি আপনার কথা, একদমই বুঝিনি। আচ্ছা, অফার অফারের প্রোডাক্ট একটু বলে দেন, চোখের নিচের কালারটা মানে, আচ্ছা যেটা বলতেছিলাম কমেন্ট করে হচ্ছে জিনিসটা একটু বুঝে, এটা হচ্ছে গোল্ডেন এন্ড গ্রিন কালারের মধ্যে, একদম বটল গ্রিন। আর আর যারা এই শাড়িটা নিতে চাচ্ছে, তারা একটু কষ্ট করে আমার ভিডিওতে ইনবক্স করে ফেলবো। এই যে এটা হচ্ছে কি আসলে কি সুন্দর দেখেন, লাইভ চলাকালীন, আচ্ছা এটা, হ্যাঁ, লাইভ চলাকালীন অফার আছে, এইটা আপনারা নিতে পারেন মেকআপ রয়্যাল বিডি থেকে, ঠিক আছে, মেকআপ রয়্যাল বিডি থেকে। ইউ লুক সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা পড়েছি, এখন যেটা করবো আমরা দিছে সম্ভবত মোবাইলটা করি। আচ্ছা, লাইভ চলাকালীন যে অফার গুলো আছে সেগুলো আমরা একটু বলে দিই। অফার কি আছে বলে দিচ্ছি, বলে দিচ্ছি, একটু ই করো আপু, স্টাইলটা অনেক সুন্দর হয়েছিল, তন্নি ক্রেডিট নিবে আর কি করবে বলে। আচ্ছা, সো আমরা যেটা করব, ক্রিম গুলো তো অফার আছে, আই ক্রিম গুলোর অফার আছে, সেগুলো একটু আমি দেখাই দিব। এটা হচ্ছে গিয়ে আপনার 3W ক্লিনিকের আই ক্রিম গুলো তো অফার আছে, যারা নাকি ডার্ক সার্কেল, ইভেন হচ্ছে গিয়ে আপনাদের অ্যান্টি রিঙ্কলস এর যাদের প্রবলেম আছে তারা এটা নিয়ে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে রোজ এর সিরাম, এটা হচ্ছে গিয়ে হোয়াইটেনিং প্লাস অ্যান্টি রিঙ্কলস এর জন্য। ওকে, হোয়াইটেনিং প্লাস অ্যান্টি রিঙ্কলস এর জন্য। এন্ড দেন এটা হচ্ছে গিয়ে আপনার যাদের নাকি রিঙ্কলস এর প্লাস হচ্ছে গিয়ে একটু কালো কালো যাদের চোখ, তারা মানে কালো চোখ বলতে হচ্ছে কি চোখের নিচে কালো পার্ট পড়ছে, তারা এটা নেবেন। সিরামের প্রাইস বলেন আপু, দ্য অর্ডিনারি প্রোডাক্টের প্রাইস আমি বলতে পারছি না, আই এম সো সরি, একটু কষ্ট করে ইনবক্স করতে হবে, অথবা অফার লিখে কমেন্ট করলে অফার গুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে কি আপনার কোলাজেন ক্রিম, যেটা নাকি হোয়াইটেনিং এর জন্য জোস, ঠিক আছে, হোয়াইটেনিং এর জন্য জোস। একটা আপু বলছিল যে আপুটা এটাও নিতে পারে হোয়াইটেনিং এর জন্য। ওকে, এটা হচ্ছে কি হানি, যাদের চোখের নিচটা একটু কুচকে গিয়েছে, কুচকে যাওয়া ভাব বা হচ্ছে একটু ড্রাই থাকে, তারা এটা নিয়ে নেবে। ওকে, এটা নিয়ে নেবে। ওকে, আচ্ছা, সো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমি অনেক অনেকগুলো অফার আমি দেখাই দিব, বাট বিফোর দ্যাট যেটা করতে হবে, দিছে প্রোডাক্ট, সে এটা হচ্ছে গিয়ে ফর ওমেন, রাইট, এটা এটা এগুলো আমরা পরে দেখাই, যেটা আমি বলছিলাম আচ্ছা, যেটা আমি বলছি, দিস ইজ সো মাচ অ্যানোয়িং, রাইট। আচ্ছা, সো যেটা আমি বলছি, যারা ভি ওয়াশ ইউজ করেন বা ভি ওয়াশ হচ্ছে গিয়ে পছন্দ করেন যারা, বা ভি ওয়াশ খুব বেশি মানে চান, বাট ওটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট, যাই হোক, সো ওইটা নিয়ে আমি না বলি, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি,
যারা নাকি ইচিং প্রবলেম আছে, যাদের ইন্টিমেট এরিয়াতে হচ্ছে গিয়ে ইচিং প্রবলেম থাকে বা স্পটস এর প্রবলেম থাকে বা একটু হচ্ছে গিয়ে ইনফেকশন জাতীয় প্রবলেম থাকে, তারা এটা নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এটা খুবই খুবই জোস, ওকে, খুবই জোস। কত এটার প্রাইসটা হচ্ছে কি আপনার? এটার নামটা হচ্ছে ভেজিমাল ক্রিম, এটার প্রাইস হচ্ছে 499 টাকা। ওকে, 499 টাকা। এটা সবার ইউজ করা উচিত আমার মনে হয়, যারা মেয়েরা আছেন প্রত্যেকটা মেয়ের এটা ইউজ করা উচিত। ওকে, প্রত্যেকটা মেয়ের এটা ইউজ না করলে লাইফ ক্লিয়ার না, লাইফ কি ক্লিয়ার না আপনারা একটু কমেন্টে বলেন তো, আপুরা যে সবাই একটু কমেন্ট করে জানান যে লাইফ কি ক্লিয়ার কিনা। হ্যাঁ, কয়েকজন হচ্ছে কমেন্ট করলে বোঝা যাবে, ঘোলা বলতেছে। আচ্ছা, সবাই কমেন্ট করেন আর পারলে দুই তিনটা স্টিকার দেন, তাহলে হয়ে যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ভোরের বাতাস। হাই, হ্যালো, কি অবস্থা, কেমন আছেন, নামটা শুনলো। এটা হচ্ছে গিয়ে যাদের ইন্টিমেটস এরিয়াতে হচ্ছে গিয়ে ইচিং বা ইরিটেশনের প্রবলেম আছে তারা এটা নিয়ে নেবেন। আপু বোঝা যাচ্ছে না, একটু ঠিক করে ধরেন, এসএস নিব, নেন নেন আপু নেন। এটা হচ্ছে গিয়ে আপনার এটা ভেজিমাল ক্রিমটা। ওকে, সো এটা যার পছন্দ, ক্লিয়ার না, ক্লিয়ার না কেন বলছে। আচ্ছা, একটু কষ্ট করে ফুল ব্রাইডাল মেকআপ সেট হবে, ইয়াস নূর আপু হবে। আচ্ছা, একটু দেখো না ক্লিয়ার আছে নাকি, আনিশা তুমি বলো ক্লিয়ার নাকি। ওকে, সো এটা হচ্ছে কি যাদের ইরিটেশনের প্রবলেম থাকে, ইভেন হচ্ছে কি ইচিং প্রবলেম যাদের থাকে ভাজাইনাল এরিয়াতে, তারা এটা নিয়ে নিতে পারেন। প্রাইসটা পড়বে 499 টাকা। এটা লাইভ চলাকালীন অর্ডার, ওকে, লাইভ চলাকালীন অর্ডার। আপু কোন আটটা প্রোডাক্ট 1000 টাকা? এটা তো আপু এটা দেখাই দিব, এটা দেখাই দিব, কোনো সমস্যা নেই, এটা রেখে দিলাম। এরপর হচ্ছে কি এটা ক্যাথি ডল, রাইট, ক্যাথি ডলের ক্লিয়ার আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে যে ক্যাথি ডলের একটা ফেস ওয়াশ, এটার প্রাইসটা হচ্ছে 299 টাকা, 299 টাকা পড়বে এটার প্রাইস। এটা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন, এটার প্রাইসটা লাইক অসাধারণ ভাবে হচ্ছে কি কমানো হয়েছে। জি আপু লাইফ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই একটু শেয়ার করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে, একটা সুন্দর কথা বলছে মেয়েটা। আচ্ছা, সবাই শেয়ার করেন, ক্লিয়ার হয়ে যাবে। সো এটা হচ্ছে কি আপনার ক্যাথি ডলের যে ফেস ওয়াশটা, এটা একটা ফোম ক্লিনজার, ঠিক আছে, এটা একটা ফোম ক্লিনজার যেটা আপনাকে একদম ডিপলি ক্লিন করবে। এটা বোথ টাইপ স্কিন আপুরা ইউজ করতে পারবে, এটা ডিপলি ক্লিন করবে। তোমার আমার গলাটার দাম, আমার গলাটার দাম হচ্ছে 4800 টাকা। এটার সাথে একটা আপনি রিং পাবেন, এন্ড দেন একটা হচ্ছে কি পাবেন, কি বলো ওটাকে, টিকলি পাবেন একটা, ঠিক আছে, টিকলিও পাবেন। আচ্ছা, এটা নিয়ে কথা বলছিলাম, এটা হচ্ছে কি ব্লেমিশ দূর করে, স্কিনটাকে স্পটস আউট করবে, মানে স্কিনের যে স্পটস গুলো আছে সেগুলোকে হাইড করে দিবে, স্কিনটাকে স্মুথ এন্ড গ্লোই করবে। এটা হচ্ছে কি আপনার ক্যাথি ডলের একটা ফেস ওয়াশ, এটা রেখে দিলাম, এরপর তুমি বলো। আচ্ছা, লাইটটা আসলে ক্লিয়ার না, হ্যাঁ তুমি চেক করো একটু দেখো। আচ্ছা, আমাদের হচ্ছে এআরজি ভিটামিন ই সান প্রোটেক্টের যে হচ্ছে বডি লোশনটা আছে, বডি ক্রিমটা, এটার প্রাইস পড়বে হচ্ছে তোমাদের 299 টাকা, ঠিক আছে, এটার প্রাইস পড়বে মাত্র 299 টাকা। যেহেতু অনেকের মনে প্রশ্ন জাগে যে আপু এআরআর এটা তো হচ্ছে শীতকালে আমরা ইউজ করি, বাট এটা হচ্ছে তোমাদের সান প্রোটেক্ট করবে, ঠিক আছে, এটা তোমরা ইউজ করে বাহিরে বের হতে পারবা কোনো প্রবলেম নেই, ইভেন হচ্ছে তোমরা বাসায় থাকো এটা ইউজ করতে পারবা, রান্নাঘরে যাওয়ার আগে ইউজ করবা, এটা হচ্ছে তোমার সান প্রোটেক্ট করবে। লাল তিলের হোয়াইটেনিং, ডার্ক সার্কেল সবকিছুর জন্য একটা ক্রিম দেখাও আপু, সবকিছুর জন্য যদি বলো, ডার্ক সার্কেলের জন্য তোমার আলাদা করে আই ক্রিমটা নিতে হবে, লাইক তুমি যে কোনো একটাই নিতে পারো, স্নেলেরটা হোক আর হচ্ছে রোজেরটা হোক, হানিরটা হোক, এটা নিতে পারো। আর হচ্ছে তোমার ফেসের জন্য তোমার হচ্ছে যেহেতু স্পট আছে, তারপর কই গেল কমেন্টটা, তারপর হচ্ছে তোমার তিলের প্রবলেম আছে, সেক্ষেত্রে তুমি কিউমিকে একটা ইউজ করে দেখতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে 399 টাকা, এটার প্রাইস হবে। আরেকটা কি জানো আছে, দেখো তো। আচ্ছা, রোমান্টিক লিপ বাম যেটা, এটার প্রাইস পড়বে মাত্র 75 টাকা, ঠিক আছে, এটার প্রাইস পড়বে অনলি 75 টাকা। যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে দিয়ে দাও, এটা কিন্তু লাইভ চলাকালীন অফার, ঠিক আছে, বারবার বলছি লাইভ চলাকালীন অফার। তো দ্রুত হচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে পেজে চলে যাও। অফার কি বলছে বুঝতেছি না, ও আচ্ছা, এটা হচ্ছে বিশেষ অফার যেটা পরে পাওয়া যাবে না, এমন অফার দেওয়াও হয় না। আচ্ছা ঠিক আছে, আপুদের পারফরমেন্স তো মনে হচ্ছে তাদের অফার অফার লাগবে না, একদম কমেন্ট কিন্তু কিন্তু করতে হবে, সবাই কি ভুলে গিয়েছে,
घरे तुले मेकअप रोल दीदी চুল পড়া বন্ধ হবে ভালো তেল কোনটা আপু হেয়ার লস এর আমাদের একটা তেল আছে বাট নামটা তো অন্য ভাষায় লেখা আমি হচ্ছে কি আপনাকে পরে আমার যে লাইভ আছে নেক্সট লাইভ ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিব অফার সবাই অফার লিখে কমেন্টস করতে থাকো লিখতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনারা অফার লিখছেন কম্বোটার মধ্যে কি কি আছে তোমরা পাচ্ছ একটা লানভেনার হাইলুরোনিক অ্যাসিড সিরাম তারপর হচ্ছে তোমাদের কিম হোয়াইট জি ক্রিমটা আছে এইটা পাচ্ছ তার সাথে হচ্ছে ড্রেমিনারের তোমার হচ্ছে ম্যাঙ্গো সুদিন জেল আমি দেখাবো কিভাবে এতগুলো এটা ধরো তো সুদিন জেলটা দেখা দিলাম তার সাথে হচ্ছে এই যে আই ম্যাজিকের লিপ গ্লসটা আছে 48 নাম্বার শেড আই থিঙ্ক 2 সরি 42 নাম্বার সেটা লাইক তোমার একটু বার্গেন্ডি টাইপের একটা শেড আছে আমি একটুখানি দেখেছিলাম তো এটা হচ্ছে তোমাদের হানির যে শীট মাস্ক এটা পাচ্ছ তার সাথে হচ্ছে ক্লিনজার যে পাফটা আছে মেকআপ ক্লিনজার এটা পাচ্ছ তার সাথে তোমরা হচ্ছে ববের যে কাজলটা আছে এটা পাচ্ছ আর কি লাগবে বলো আর কি লাগবে একটা শোন পেয়ে যাচ্ছ ঠিক আছে তো আপু মেসটার জন্য মেলাজমা পি ওয়াইটা ক্রিমটা নিয়ে নিতে পারেন ঠিক আছে তো দেখিয়ে দিলাম হিউজ 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 প্রোডাক্ট হচ্ছে অফার আছে মাত্র 1000 হ্যাঁ দেখেন আমার মনে হয় যে এরকম কিন্তু কেউ করে না সচরাচর যেটা করতে হবে অফার লিখতে হবে এখনো কিন্তু মানে অনেকেই অফার লিখছেন না বা অনেকে হচ্ছে কি শুধুমাত্র লাইভ দেখছেন কমেন্ট কিন্তু তারাই করছেন কিছু কম সংখ্যক মানুষরা কমেন্ট করছেন যারাই করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ইটস মানে এইটা হচ্ছে কি 500 কাছাকাছি আমি চাচ্ছি যে আরো কিছু কমেন্ট করলে আরো যে অফার গুলো আছে সেগুলো আমরা লাইভে দেখাই দিব ঠিক আছে সেগুলো লাইভে দেখাই দিব হাইলোফোনিক সিরামের কাজটা একটু বলে দাও বলছি হাইলোফোনিক সিরামের কাজটা হচ্ছে যাদের নাকি স্পটস এর প্রবলেম আছে ইভেন হচ্ছে কি হালকা ছোপ ছোপ দাগ মানে দাগ যাদের আছে তারা এটা নিয়ে নিতে পারে ঠিক আছে ছোপ ছোপ দাগ যাদের আছে তারা হাইলোফোনটা নিতে পারে আচ্ছা নাপু কই গেল আচ্ছা আমি কমেন্টটা মিস করে গেছি ওর আপু অফার গুলো দেখায় দেন আপু অনন্যা হালদার অন্তু আপু এতক্ষণ সবাই কমেন্ট করলো সেই সবার কমেন্টের হচ্ছে গিয়ে আমি দিব না কি বলে আচ্ছা তো সবার কমেন্টের আমি একটুখানি কি বলে একটু ই দিতে হবে না প্রায়োরিটি দিতে হবে সিরামে অফার দাও আপু সিরামে অলরেডি অফার আছে সিরামে অনেক অফার আছে আচ্ছা মেলাজমা ক্রিমের দাম কত আপু 1000 টাকা আর অফার না থাকলে মোস্ট প্রবলি 790 টাকা লেন্স নাই আপু অফার অফার সবাইকে অফার লিখতে হবে আচ্ছা সো এটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে কি আপনার লোরিয়াল ইনফ্যালেবল যে ফাউন্ডেশনটা এটা নিয়ে একটু কথা বলবো হ্যাঁ লোরিয়ালের সবগুলো ফাউন্ডেশনের উপর অফার আছে যারা নিতে যাচ্ছে তারা অফকোর্স নিতে পারবে এন্ড অফার প্রাইস গুলো আপনারা সবাই জানেন যেহেতু লাস্ট লাইভে তুলি দেখাই দিছে এগুলো প্রাইস হচ্ছে 500 টাকা করে অনলি 500 টাকা করে যদি আমাকে আস্ক করেন আপু অয়েলি স্কিনের জন্য আমাকে একটা তুখার ফাউন্ডেশন দেখো আমি বলবো আপনারা চোখ বন্ধ করে এই তুখার ফাউন্ডেশনটা নিয়ে নেবেন এটা হচ্ছে কি আপনার অয়েলি স্কিনের জন্য মানে অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য বা একটা বেস্টেস্ট কভারেজের জন্য ইভেন যদি আপনারা বলেন একটা
একটা ফাউন্ডেশন দিয়ে কি ব্রাইডাল মেকআপ করা যায় নাকি? আমি বলবো যে আমি এক সময় বলেছিলাম যে একটা মানে একটা ফাউন্ডেশন দিয়ে ব্রাইডাল মেকআপ করেন, যারা প্রফেশনাল আর্টিস্ট তারা কিন্তু কয়েকটা মিক্সচার করে তারপরে হচ্ছে গিয়ে করে, বাট এটা হচ্ছে কি আপনার করতে পারবেন, এটা অনেক অনেক জোস আপু তোমাকে থ্যাঙ্কস, কজ আগের বার স্নেহ কিটটা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো সো মাচ। এরকম রিকোয়ারমেন্ট থাকলে অফকোর্স কমেন্ট করবেন, কমেন্ট না করলে আমরা বুঝতে পারবো না। চুল পরে আপনাদের স্যার, আমাদের স্যার কি করছে আর তো চুল গুলি হয়ে যাচ্ছে, একটা ভালো তেল দেখা, আচ্ছা ঠিক আছে অফকোর্স আমি তেল দেখাই দিব। সো এটা হচ্ছে গিয়ে লিগানো টনিকটা আপনি নিতে পারেন, লিগানো আমি ইউজ করতেছেন, এখানে ছোট ছোট চুল উঠতেছে দেখছেন, আমার ছোট ছোট চুল উঠতেছে লিগানো হেয়ার টনিকটা অ্যাপ্লাই করার পরে। স্টক আউট কবে আসবে অন্য পেজে? দিসি মেকআপ অল ভিডিওকে ভালোবাসি সেখান থেকে নেই নি আপু প্লিজ, আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আনা হবে। সো এগুলো হচ্ছে গিয়ে যে এটা দিয়ে আপনি একটা মারাত্মক লেভেলের কাভারেজ আপনি আনতে পারেন, ঠিক আছে? এটা আমার খুবই খুবই ফেভারিট একটা ফাউন্ডেশন, এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা দুইটা শেড যাচ্ছে আমাদের কাছে, একটা হচ্ছে 106 একটা হচ্ছে 107, সো যার এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাও। আপু আমি 200 প্লাস কমেন্ট করেছে, অফার একটু স্টপ হলাম এখন, না হলে আবার ব্লক করে দিবে, ইয়েস আই নো। আচ্ছা ল্যাশ গ্লু ভালো কোনটা, একটু ল্যাশ গ্লু আনবা, টেকনিকেটা দেখাই দিচ্ছি, ঠিক আছে টেকনিকের ল্যাশ গ্লুটা আমি দেখাই দিচ্ছি, যারা নাকি নেবেন তারা নিতে পারেন। এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা অফকোর্স কমেন্ট মানে ইনবক্সে যেতে পারেন, ইনবক্সে গিয়ে আস্ক করতে পারেন। এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি, এনে এটা আজকে আমার পরার উদ্দেশ্যটা হচ্ছে বিকজ অফ দ্য কালার, এটার কালারটা এত বেশি সুন্দর, আর এটা হচ্ছে কি এটার আঁচলটা এটা অনেক অনেক বেশি সুন্দর। আমি চাচ্ছিলাম একটু মানে চুলটা বেঁধে আসতে আপনার শাড়িটা বেশি ভালোভাবে বুঝতে পারতেন, বাট চুল বাঁধতে মানে বাঁধতে চাইলেও বাঁধতে পারিনি। এভরিডে ইউজ এর জন্য ফেস ওয়াশ দেখা, অয়েলি স্কিন আপু এভরিডে ইউজিং এর জন্য তুমি চাইলে টাপুর টুপুর আপু কিভাবে করবে সেটা ডিটেলসটা কিন্তু ইনশাল্লাহ তোমরা পেজেই জানতে পারবা, ঠিক আছে? আমাদের আগে যেহেতু সব অফার গুলো তোমরা জেনে যাও, পেজের মাধ্যমে তোমরা সব জিনিসগুলো জানতে পারবা। আইল্যাশ ব্লু ভালো কোনটা, টেকনিকের আইল্যাশ ব্লুটা নিতে হবে, আনছে আমি দেখাই দিব কোনো সমস্যা নেই। আচ্ছা সো যেটা আমি বলছিলাম যে এগুলো নিয়ে নিতে হবে, এটার কালার এভেলেবল আছে মানে শেডস গুলো এভেলেবল আছে, এই যে এটা হচ্ছে কি 106 107, যারা ব্রাইট স্কিন এর আছেন এগুলো ইউজ করবেন, এন্ড যারা নাকি ডার্ক স্কিন এর আছেন শ্যামের আছেন তারা এগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ অ্যাজ এ কারেক্টর আপনারা এটা ইউজ করতে পারবেন, এটা হচ্ছে কি ইনফ্যালিবল লরিয়াল ইনফ্যালিবলটা। আচ্ছা ক্যাথিডলের একটি ফেস ওয়াশটা কি ছেলেরা ইউজ করতে পারবে? অফকোর্স ইউজ করতে পারবে। আচ্ছা এটা হচ্ছে কি আপনারা অ্যাজ এ কালার কারেক্টর ইউজ করতে পারেন, অথবা হচ্ছে কি যাদের কন্ট্রোলও করতে পারে এটা দিয়ে, ইফ ইউ ওয়ান্ট মানে একটা মেকআপ দিয়ে অনেক কিছু করা যায় যদি আপনি টেকনিক জেনে থাকেন, ঠিক আছে? যদি আপনি টেকনিক জেনে থাকেন তাহলে এটা হচ্ছে কি আপনি নিতে পারবেন, ওকে? এটা হচ্ছে কি আপনি সবভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা এটা আমি রেখে দিলাম, এটা হচ্ছে কি আরেকটা, তাহলে নাকি যারা নাকি শব্দ হইতেছে তো, যারা নাকি হচ্ছে গিয়ে ডার্ক টোনের আছেন তারা এগুলো ইউজ করতে পারেন। আপু আমি W7 এর ক্রিমি ব্রুল শেডটা ফাউন্ডেশন ইউজ করে এখানে কোন ফাউন্ডেশনটা যাবে আমার স্কিন টোনের সাথে? আপু তোমার সাথে হচ্ছে কি 106 টা যাবে, তুমি 106 টা নিতে পারো, একটু যদি তোমার হচ্ছে গিয়ে ডার্ক হয়ে যায় কনসিলার ইউজ করবে, এটার সাথে ব্রাইট টোনের কনসিলার ইউজ করতে হবে, ওকে? সো এটা হচ্ছে গিয়ে আমি রেখে দিলাম ফর যে আপুটা বললো মাহিবা আপু মনে হয় 60 টাকা নিবার, অবশ্যই না এইরকম কমেন্ট কেন করেন। আচ্ছা যেটা আমি বলছিলাম টেকনিকের গ্লুটা একটু দেখাই দিই, এটা হচ্ছে কি তোমার টেকনিকের গ্লু, এটা হচ্ছে কি তোমার একটার মধ্যে তিনটা থাকে এতটুকু সাইজে, যেটা আমি আজকে ইউজ করেছি তোমার, আমি আইল্যাশ কোনটা পড়ছি আজকে চেঞ্জেলের 30 নাম্বারটা ইউজ করেছি আমি, চেঞ্জেল ব্র্যান্ডের, এন্ড তোমরা নিতে চাইলে ইনবক্স করতে পারো, সাথে এই গ্লুটা আমি আজকে মানে ইউজ করেছি, এন্ড এগুলো অসাধারণ অসাধারণ, ওকে? আচ্ছা কেমন আছো, তোমাকে নাইস লাগছে, তোমার প্রোডাক্ট ভালো, থ্যাংক ইউ সো মাচ, ওয়াও দুই পরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ। আচ্ছা আর কিছু আমাদের দেখানো আছে তো আমরা একটু দেখাই দিই কি। আচ্ছা সো আমার কি দাও প্রোডাক্ট দাও প্রোডাক্ট দেখাই দিই, ও আজকে কিন্তু নো স্পিন অফার আছে, যারা নাকি নো স্পিন নিতে যাচ্ছেন, নাম ব্যাড বয় কামো ব্যাড বয়ের মতো, এক্স্যাক্টলি ব্যাড বয় ছিল না, ও হ্যাঁ তোর নেই জায়গাও ছাড় দেয়নি পোলা পাইনি বাহারে,
আচ্ছা তো ঠিক আছে মানে নাম বুঝে কাম জিনিসটা আচ্ছা আমাদের কিন্তু হচ্ছে তোমার নোজ নব গুলোর মধ্যে কিন্তু অফার আছে আচ্ছা এগুলো তাকো প্রাইস গুলোর জন্য অফ কোর্স ইনবক্স করতে হবে নো আচ্ছা অফার সো অফার প্রাইসটা বলতে হবে ट्राइंगल शेप सबाई कमेंट्स करछो आतो সবাই কিন্তু অফার লিখে কমেন্টস করতেছো না আমার মনে হচ্ছে না যে কেউ আচ্ছা নিশিতা কোথায় নিশিতার এরপর যখন লাইভে আসবে ওকে আমি একটা বোকা দিব বিকজ ও লাইভে থাকে না চ্যাপ্টার দিকে একটা সারপ্রাইজ লাইভ আছে এটা কিন্তু হচ্ছে তন্তুলি বলে দিয়েছিল আজকে বারবার কি টাকা সুতো টাকা করে ওয়াও মাত্র আমার নিয়ে নিবা আচ্ছা হ্যাঁ এটা 70 টাকা হ্যাঁ 70 টাকা অফারে আছে সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিতে পারেন এটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপের ट्राइंगल शेप खुबी नाइस तुम देखो खुबी भाल लगे ठीक है मात्र घूमतेफर लिखते थको घूमते সমস্যা নেই আপনি অয়েল স্কিনের জন্য আপু লরিয়ালের ফাউন্ডেশনটা নিতে পারেন ভালো হবে ঠিক আছে এই যে হচ্ছে আরেকটা ওকে দেখা যায় কিনা একটু হচ্ছে কমেন্টে বলবেন দেখা যায় কিনা হ্যাঁ 1k কমেন্টস না হলে কিন্তু হচ্ছে পর অফারগুলো থাকবে না ওকে আচ্ছা বলে দিয়েছি অয়েল স্কিনের জন্য লরিয়ালের এই যে আমাদের অফার আছে ফাউন্ডেশনগুলো এটা হচ্ছে কি তোমাদের একটা পোকা এটা কোন পোকা দেখাই দি এই যে এগুলোর কথা বলছি ঠিক আছে এগুলো অফার আছে 500 করে মাত্র 500 টাকা করে দুইটা সেট अवेलेबल আছে 107 এন্ড 106 ঠিক আছে যে এগুলোর কথা বলেছি আচ্ছা নোজ রিং ইনশাআল্লাহ আনা হবে হ্যাঁ নোজ রিং ইনশাআল্লাহ তন্নি আপু নোজ পিনটা তন্নি আপুর নোজ পিনটা দেখো তন্নি আপু না তুলি আপু ঠিক আছে তুলি আপু আচ্ছা গোল্ডেন বেজের জন্য আপু গোল্ডেন বেজের জন্য কি বলছে বুঝিনি ইন্ডিতে যাওয়া যাচ্ছে না সো এটা হচ্ছে একটা পোকার মতো একটা এটাও কিন্তু অনেক সুন্দর যা নিতে যাচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন 70 টাকা করে নাকফুল অফার আছে ঠিক আছে নাকফুল যেগুলো আছে সেগুলো তো অফার আছে আমরা দেখাই দিচ্ছি যেটা আমি পড়েছি যে নোজ পিন আমি 40 টাকা আমি কিন্তু একটু বড় বড় নোজ পিন করি ইভেন আমি ছোট নোজ পিনও করি সো যারা নাকি নোজ পিন নিতে চাচ্ছেন তারা নিতে পারেন এটা হচ্ছে গিয়ে না আপু তোমারটা আচ্ছা আমারটা আমারটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে কি তোমার গোল্ডেনটা হোয়াইটটা কই এটা হচ্ছে কি তোমার আমি যেটা পড়া সেটা গোল্ডেনটা এটা হচ্ছে কি তোমার হোয়াইটটা হ্যাঁ হোয়াইট এটা হচ্ছে কি তোমার গোল্ডেন আমি যেটা পড়া এন্ড দেন এটা হচ্ছে কি তোমার হোয়াইট কালার ওকে সো এগুলোর প্রাইস মাত্র 40 টাকা করে বুঝতে পারতেছো লাইক সিরিয়াসলি মাত্র এটা কিন্তু এল শেপের আর এটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিতে পারো মাত্র 40 টাকা করে এগুলো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করতে পারো ওকে সো স্ক্রিনশট নিয়ে পারচেজ করতে পারো খুব বেশি মানে আমি যেটা পছন্দ করি আমার কাছে ভাইব্রেন্ট লাগে আমার কাছে মূল কথা হচ্ছে কি যেটা আমি করব না কারণ আমার ফোকাস থাকতে হবে সো আমি নো স্ক্রিন বড় করে যাতে ফোকাস লাগে সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর আরো নো স্ক্রিনে অফার আছে আমি দেখাই দিচ্ছি আরো যে নো স্ক্রিন গুলো আছে সেগুলোতেও কিন্তু অফার আছে আমি দেখাই দিই গোল্ডেন বেজ স্কিনের ফাউন্ডেশন আচ্ছা গোল্ডেন বেজ স্কিনের ফাউন্ডেশন যদি তুমি চাও গোল্ডেন বেজ মানে আপু তুমি একটু শ্যাম বর্ণের তুমি 107 টা নিতে পারো 107 একটু দেখাই দিও আচ্ছা তো এটা হচ্ছে কি তোমার এটা নো স্পিনটা হ্যাঁ এটা হচ্ছে কি নো স্পিনটা নিয়ে নেন আপু এগুলো ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি দিব গতকালকে কোথায় ছিলা তুমি বলো তো আপু গতকালকে ডেলিভারি চার্জ ফ্রি ছিল বদরুল জামান কোনটা নিব আপনার যেটা পছন্দ সেটাই নেবেন অফ কোর্স আচ্ছা তো এটা হচ্ছে কি আপনার কি বল এটা গোল একটা খুব সুন্দর একটা নোজ পিন একদম পুরোটা হোয়াইট স্টোন করা এটার কিন্তু গোল্ডেন কালারও আছে
প্রাইস অনলি 40 টাকা করে ওকে অনলি 40 টাকা আমি আর কমেন্ট করলে নেক্সট লাইভে কমেন্ট করতে পারবো না আচ্ছা আপু তাহলে তুমি কমেন্ট করো না তাহলে আর কি বলবো বলো তো এটা হচ্ছে কি তোমার আরেকটা এটাও খুব নাইস একটা নোজ পেন খুবই খুবই পারফেক্ট সো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এগুলো কিন্তু কালার আছে এখানে দেখাই এটা হচ্ছে কি তোমার সেম হোয়াইট এটা হচ্ছে কি হোয়াইটটা দেখা যাচ্ছে না আচ্ছা যাই হোক সো এটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে কি তোমার ব্ল্যাক কালার হোয়াইট এন্ড ব্ল্যাক 40 টাকা করে নোজ পেনের প্রাইস 40 টাকা করে নোজ পেনের প্রাইস এটা হচ্ছে কি তোমার গোল্ডেনটা ওকে এটা গোল্ডেনটা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা আরো কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো অ্যাজ আই সেড অ্যাজ আই ক্যাপশন যে আমি মেনশন করে দিয়েছি ক্যাপশনে যে আজকে পুরো মেকআপ প্রোডাক্ট ভিডিওর উপর অফার থাকছে কেনা একটা সুন্দর ব্যাগ নিয়ে আমি হাজির হয়ে গেছি সো এতক্ষণ অনেক স্কিন কেয়ার হোক তারপর অন্যান্য অনেক প্রোডাক্ট দেখিয়ে দিয়েছি সো ভাবলাম ব্যাগগুলো একটু দেখাই দিই যেগুলোর উপর অফার আছে সো এই ব্যাগটা কিন্তু হচ্ছে অলরেডি কয়েকবার দেখানো হয়েছে এটার মধ্যে কালার আছে অনেকগুলো সো সেই কালারগুলো তো মানে সবগুলো আনা পসিবল না সো এই কালারটা আমরা দেখাই দিচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ এটা কালারটা জাস্ট দেখো একদম তোমার ডার্ক ব্রাউন টাইপের একটা কালার ঠিক আছে ডার্ক ব্রাউন টাইপের একটা কালার নো স্পিনের প্রাইস 40 টাকা 40 টাকা করে ঝাপটা দেখো ঝাপটা নিয়ে আসি নাই আর লরিয়ালের প্রাইস দেখো নাই ওই সেটটা নাই 1101 সেটটা নাই আমাদের কাছে সো ব্যাগটা একটু খুলে আমি দেখাই দিই তুমি ওই সাইডে যাও এটা নাও रोज फ्लावर जो बैग आगे रोज फ्लावर पा ठीक है रोज फ्लावर पे जा खुबी सुंदर एग्लो कलर आज तुम्हारे पिंक कलर आज लाइट पिंक मध्य तुम्हारे ब्लैक आज ग्रीन आज देखो भेतर पशु देखो पड़े गो फ्लावर देखो हाँ एकसाथे देखा दी दूटा मैं मोबाइल चले जाए घूम थे उठले आसो আচ্ছা ঘুমাইতে পারে দুপুরের ঘুম ঘুমায় না মানুষ আচ্ছা তোমাদের দুজনকে কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ ইউ থ্যাংক ইউ মিরপুর শপ থেকে আপু একটু ইনবক্স করে যাবে ঠিক আছে ছেলেদের জন্য ফেস ওয়াশ ভালো হবে আপু ছেলেদের স্কিন প্রবলেম বলতে হবে তারপরে ফেস ওয়াশ সাজেস্ট করতে পারবো আচ্ছা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের চার একে একটা বেবি পিঙ্ক কালারের হচ্ছে গিয়ে এই চাচ্ছো তারা এটা নিয়ে নিতে পারো এটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর একটা ব্যাগ সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বেবি পিঙ্ক টাইপের যে জিনিস সেটা সবাই পছন্দ করে এক ঝাঁক সুন্দরী কেমন আছে আপুরা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলমাস আপু বলো তো সেটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিবে এই পোরশনটা হচ্ছে কি তোমার মেটাল করা আছে এটার আউটলুকটা কিন্তু এই রকমই যখনই তোমরা শাড়ির সাথে ক্যারি করছো বা সালোয়ার কামিজের সাথে ক্যারি করছো ইফ ইউ ওয়ান্ট দেন ওয়েস্টার্নের সাথে ক্যারি করতে পারো যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিবে এটা হচ্ছে কি তোমার ভেতরে একটা ছোট পকেট থাকবে হ্যাঁ ছোট পকেট বলতে ছোট একটা ব্যাগ থাকবে অ্যাজ আ কয়েন ব্যাগ বলতে পারো এই যে এটা থাকবে ভিতরে এন্ড দেন এটার সাথে একটা মাল্টি টোনের মাল্টি কালারের একটা বেল্টও থাকছে সো এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিতে পারো প্রাইস ইনবক্স করে ফেলবে ঠিক আছে প্রাইসটা ইনবক্স করে ফেলবেন কোড নাম্বারটা হচ্ছে তোমার 7211 7211 এখন আরেকটা নতুন ব্যাগ দেখবো আমরা এই যে হচ্ছে নতুন ব্যাগটা এটা হচ্ছে শার্লি বিয়ারের ঠিক আছে এটা হচ্ছে শার্লি বিয়ারের ব্যাগটা অনেক সুন্দর একটা কালার মানে এই কালারটাকে কি বলা যায় গ্রে টাইপের তোমার পার্পল টাইপের একটা অ্যাশ টাইপের মানে কালারটা এত এত সুন্দর আচ্ছা কেউ কি কমেন্টস করবা না বলো তো তোমরা যে কেউ কমেন্টস করতে যাচ্ছো না নাকি আমাকে বলো কমেন্ট তো করতে হবে অফার অফার লিখে কমেন্ট না করলে তাহলে তোমরা অফারটা পাবা কিভাবে আর আমরা কিন্তু বলেছি যে এটা লাইভ চলাকালীন অফার সো সেই অফার গুলো গ্র্যাব করতে হলে কিন্তু লাইভের মধ্যে তোমাদের হিউজ 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 কমেন্টস করতে হবে আলহামদুলিল্লাহ তোমাদের দেখে আরো ভালো আছি বনুরা আরেকটা বনু কই আরেকটা বনুর আজকে অফ ডে হে আপুরা হ্যালো লাভি বাবু কেমন আছো আচ্ছা রং তুলি আপুকে আমার নামের সাথে পুরো মিলে গেছে আমার মিতা আপু তুলি আপু চলে আসছে তো এটা দেখো এটা হচ্ছে শার্লি বিয়ার একটু এটা প্রাইস দেখো তো অফার আছে কিনা আচ্ছা এটা প্রাইস কিন্তু 1500 টাকা পড়বে এটার ফ্রন্টে দেখো কত সুন্দর করে এখানে এ আর এল লেখা আছে ঠিক আছে একদম খোদাই করে হচ্ছে এই জিনিসটা করা আর ব্যাকটা হচ্ছে তোমার একদম প্লেন থাকছে 101 সেটা নেই হ্যাঁ জান্নাত আপু 101 সেটা নেই হাইলাইটার হেয়ার না বুঝিনি হাইলাইট হেয়ার কালার হবে কি আপু আছে 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 টোবেটা আছে আচ্ছা এটা ব্যাকে কিন্তু একটা চেইন আছে ঠিক আছে এটার ব্যাকে হচ্ছে তোমাদের একটা ছোট চেইনের চেম্বার আছে আর হচ্ছে তোমার
बेल्ट पाबा जेटार कलर किना एकदम एश टाइप कलर ठीक है मुखेर स्किन की लिखसे पुरोपुरी जाबे ना क्रीम नहीं स्ट्राइपर मध्य
পিওর কটন এর মধ্যে এই ড্রেসটা পুরোটাই হচ্ছে তোমার কটন এর মধ্যে এটার মধ্যে হিউজ কাপড় আছে প্লাস এটা ওয়াশ করার পর এটা রং উঠবে না ঠিক আছে এটা কালার যাবে না দেন হচ্ছে কাপড়টা নষ্ট হবে না এটা হচ্ছে কামিজ একটু হচ্ছে প্যান্টের কাপড়টা দাও এটা হচ্ছে কামিজটা যা যা নিতে চাও স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবে এটা প্রাইস করবে কত বলো তো তোমরা তো জানো প্রাইসটা একটু গেস করো তো কত একটা ড্রেস জাস্ট দেখাবো একটা ড্রেস ঠিক আছে এই একটা ড্রেস দেখাই দিচ্ছি প্রাইসটা একদমই রিজনেবল পিওর কটন এর মধ্যে আর এই হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা লাইট একটা হচ্ছে তোমার কি কালার বলে এটাকে পেস্ট কালার ঠিক আছে লাইট একটা পেস্ট কালার এটা হচ্ছে তোমার কটন এর মধ্যে প্যান্টের কাপড়টা আর ওড়নাটা মাশাআল্লাহ এত সুন্দর ঠিক আছে ওড়নাটা একটু দেখাই এই ড্রেসটা যে না নিবা ট্রাস্ট মি সে মিস করবে এই পাশে ওড়নাটা মানে এত সুন্দর একটা ওড়না মনে হয় কি নতুন বউ যারা থাকে না কিছু কিছু কাপড় পরে মানে শাড়ি পরে ওই টাইপের ওড়নাটা ঠিক আছে একদম ওই টাইপের খুবই জোস একটা কালার দুইটা কালারের সাথে অনেক অনেক সুন্দর একটা কম্বিনেশন তোমাদের শাড়ি পরে শুনতে সুন্দর লাগে থ্যাংক ইউ একলা ভালো কাপু থ্যাংকস আ লট অফার অফার কমেন্ট করতে থাকো যারা এখন এসেছো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি যে অফার অফার কমেন্ট করতে থাকো আমরা কিন্তু লাইভ চলাকালীন হিউজ প্রোডাক্টের উপর অফার দিচ্ছি সো এই ছিল ফুল ড্রেসটা এই হচ্ছে তোমার ওড়নাটা খুবই সুন্দর এই যে দেখো মাঝখানে মাঝখানে দুই একটা কিন্তু তোমাদের হচ্ছে সিকোয়েন্স আছে ইভেন ওড়না দুই সাইডে ইয়েলো কালারের সাথে অনেক সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ঠিক আছে আর এটা প্রাইস পড়বে 750 টাকা মাত্র 750 টাকা ঠিক আছে এই ড্রেসটার প্রাইস মাত্র 750 একদম পিওর কটনের মধ্যে এটা কালার যাবে না স্টোন যাবে না এটা সরি সিকোয়েন্স গুলো যাবে না ঠিক আছে স্টোন বলে ফেলছি সিকোয়েন্স গুলো যাবে না কালার যাবে না একদমই নষ্ট হবে না খুবই সুন্দর একটা ড্রেস সো ড্রেসটা সরাই ফেলছি এটা কিন্তু এক পিসে আছে যারা না নেবা তারা মিস করবা এটার কোটটা একটু বলে দেই কোটটা কি এখানে আছে লাগানো রূপা মজুমদার আপু আপনি এত সুন্দর একটা ও না আপনি সুন্দর না আপনার প্রোফাইলটা নোংরা আপনার মতো সামনে যাও আর লাইভটা পারলে শেয়ার করেন বিকজ আপনাদের যে আপনারা তো হচ্ছে কি কচ্ছপের মতো চলছেন মনে হচ্ছে একজনই চলছে হচ্ছে গিয়ে কি বলে থাকে কচ্ছপ আর কে জানি ছিল খরগোশ ছিল হ্যাঁ স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস এরকম কিছু একটা নাম মেবি যখন অনেক ছোট ছিলাম ক্লাস টেনে পড়তাম তখন পড়েছিলাম এখন তো পড়ি না মানে পড়ালেখা বাদ দিয়ে দিছে বুঝছেন ঠিক আছে আচ্ছা সো এইটা হচ্ছে কি আপনার হেয়ারটা এটা একটু আমি দেখাই যেহেতু শাড়ি পরেছেন শাড়ি পরে কিন্তু এক্সটেনশন দেখানো ইজ এ চ্যালেঞ্জিং ফ্যাক্ট হ্যাঁ একটা চ্যালেঞ্জ মনে করতে পারেন যে আমি এখন আপনাদের সামনে করতেছি সো এটা হচ্ছে কি চুলটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে স্ক্রিনশট নিয়ে নেবেন গলার সেটের প্রাইস কত 4800 টাকা আমার গলার সেটের প্রাইস বিকজ এটা হচ্ছে কি ডায়মন্ড কাটের ঠিক আছে এটা হচ্ছে কি ডায়মন্ড কাটের যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ইন্ডিয়াতে হবে না ইন্ডিয়াতে হচ্ছে না সো প্রোডাক্ট পছন্দ হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিব খুব সুন আচ্ছা সো এটা হচ্ছে কি এটা হচ্ছে কি তোমাদের এক্সটেনশনটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলবে প্রাইসটা খুবই খুবই রিজনেবল খুবই সিরিয়াসলি খুব রিজনেবল এটা হচ্ছে কি তোমার ন্যাচারাল ব্ল্যাক কালার একটা স্ট্রেইট হেয়ার হ্যাঁ ন্যাচারাল ব্ল্যাক স্ট্রেইট হেয়ার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে পারচেজ করতে পারো এই যে পোরশনটা এটা কিন্তু খুবই দেখো মনে হচ্ছে যে মাত্র এটাকে ডিপ শাইন এন্ড স্ট্রেইটনিং করে আনা হয়েছে এত বেশি গর্জিয়াস এটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পারচেজ করে ফেলবে তা নিয়ে আপু আর অফার লিখো না তুমি আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে কি আমি বুঝছি বাট তুমি আর কমেন্ট করো দরকার নেই হয়ে গেছে 1K লাগবে না সমস্যা নেই আপুরা হচ্ছে গিয়ে অফার নিতে চাচ্ছে না স্কিন কেয়ার প্রোডাক্টের অফার দিছো অবশ্যই স্কিন কেয়ার উপর অফার দিয়েছি আপু আপনাকে হাসতে অনেক কিউট লাগে থ্যাংক ইউ সো মাচ এখন আপনি চাচ্ছেন আমি হাসি আমি হেসে দিয়েছি আচ্ছা সো কমেন্ট করছেন না কেন একলা বালক আপু বা ভাইয়ে পরে ফেলেছি সো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা খুবই খুবই জোস আপু পরে দেখাও প্লিজ শাড়ি পরে বানি আপু
মানে ই পড়ব মানে কি যে বলেন না হাস্যকর কথাবার্তা বলে ফেলছেন সেটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন প্রাইসটা খুব খুব রিজনেবল মাত্র 500 টাকা 5 ক্লিপস এর এটা ওকে মাত্র 500 টাকা 5 ক্লিপস এর কালারস अवेलेबल আছে আপু শাড়ি থেকে কেটে হাতে পাড়টা দিয়েছেন না আপু শাড়ি থেকে কেটে হাতে পাড়টা দেইনি শাড়িটা अवेलेबल আছে মেকআপ ওয়ার্ল্ড বিলিতে তোমরা চাইলে নিতে পারো এটা হচ্ছে কি তোমার এটা কি বলে এটাকে तुम्हारे মিডলে যে ক্লিপটা আছে সেটা যদি তুমি মানে ফারস্টে অ্যাডজাস্ট করো তাহলে তোমার জন্য বাকি যে চারটা আছে সেটা ইউজ করতে ইজি হয়ে যাবে সো এই এই ছিল এক্সটেনশনটা এটা চলে ওয়াশ ট্রাশ করতে পারো তোমরা বাট এত কষ্টে এটা চলে ওয়াশ করা যাবে না বাট যেটা করতে হবে পানিতে ডিপিং করে ডিপ আউট করে ফেলতে হবে সো দ্যাটস ইট আর আমার মনে হচ্ছে এখন এটা মানে আমরা লাইফটা শেষ করে ফেলছি সো এটা আমি রেখে দিই প্রাইসটা হবে 500 টাকা ওকে স্কিন কেয়ার প্রোডাক্ট দেখান সাদিয়া সাদিয়া আপু ইউ আর টু লেট চুলে পড়াই ও আচ্ছা মিরপুরে আমাদের আমাদের কিন্তু চারটা আউটলেট আছে একটা হচ্ছে মিরপুর 6 মেদে বাংলা স্কুলের মেইন গেটের অপোজিটে আরেকটা হচ্ছে তোমাদের হাতিরপুর সান প্লাজা 1/90 নাম্বার শপ স্টোর আরেকটা হচ্ছে তোমাদের নারায়ণগঞ্জ আল জয়নার ফিল্ড সেন্টার শপিং মলের সেকেন্ড ফ্লোরে 209-210 নাম্বার শপ আরেকটা হচ্ছে তোমাদের সাবার সেনা শপিং কমপ্লেক্সের ড্রাইভ তৃতীয় তলায় সি নাম্বার সেক্টরের 16 নাম্বার দোকানটা আচ্ছা সো যেটা আমি বললাম মুখস্থ বিদ্যা খুব সুন্দর মতো টাইম দিলাম সো হেয়ার কোডটা হচ্ছে কি তোমার টু হ্যাজ দিয়ে সার্চ করলে চলে আসবে হেয়ার কোডটা এখানে দাও আমি অনেক ট্রাই করেছি 1k করার বাট আমি আর কত করব আপু দ্যাটস হোয়াই আই সে ইটস দরকার অনেক 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 কমেন্ট করেছো তুমি কি পড়বে হ্যাঁ পুরো দেখাই দরকার নেই তো আচ্ছা সো ইনশাআল্লাহ আমরা হচ্ছে গিয়ে হেয়ারটা পরে পরে দেখাবো আচ্ছা আসো আমি হেল্প করি এত কিছু হেল্প করো সমস্যা নেই চলো আমি সাইডে আসো আমি বলে এসো আচ্ছা সো আমরা হেয়ার গুলো মানে পড়া খুবই ইজি ওয়ে সো আমি শাড়ি যেহেতু পড়েছি একটু টাফ হবে আমার জন্য চুলটা হচ্ছে কান বরাবর বারবার বলছি যে কান বরাবর এইভাবে করে হচ্ছে নিতে হবে নেয়ার পর হচ্ছে তোমাদের চুলটাকে উপরের দিকটাতে এনে এভাবে করে বান করতে হবে ঠিক আছে এভাবে করে হচ্ছে বান করে এই যে এই ক্লিপটা দিয়ে হচ্ছে ভাবে বান করবা যদি এখন আমার একদমই পচা লাগতেছে হ্যালো রুমা আপু কেমন আছো আচ্ছা সো এই হচ্ছে তোমার হেয়ারটা আমি দেখাই দিচ্ছি কিভাবে পড়বা এখানে যে পাঁচটা ক্লিপ আছে ঠিক আছে এখানে যে তোমার পাঁচটা ক্লিপ আছে সুন্দর করে এভাবে করে ওপেন করবা হ্যাঁ এভাবে করে হচ্ছে ওপেন করে দেন ঘুরবা আচ্ছা সো এটা হচ্ছে পেছনের দিকে আমি একটু দেখাই দিই যে পেছনে হচ্ছে তোমরা যে সিটিটা থাকবে এই সিটি অনুযায়ী সুন্দর করে হচ্ছে 1/1 আমরা আটকে দেব ঠিক আছে যদি আরেকটু উপর থেকে পড়তে চাও তোমরা সেটাও করতে পারো আমার কোনো সমস্যা নেই সো 1/1 একটা একটা করে এই যে লাগাই দিছি সো এইভাবে ভাবে ঘুরে আমি দেখাই দিলাম এবার আমরা উপরের চুলটাকে ছেড়ে দেব খুলে ফেলাও খুব ইজি জাস্ট চুলটা উঠিয়ে ক্লিপ গুলো খুলে ফেলবা এইভাবে করে পড়তে হবে আমার নেক্সট লাইভটা হচ্ছে লাবি বাবু 9টার দিকে ঠিক আছে 9টার দিকে আমার নেক্সট লাইভ আমার সুন্দর যার বেড়ে গেছে না বলো এটা পড়াতে মনে হচ্ছে কারো মুখের কথা তুমি বললা কারো মুখের কথা ও মনে পড়ে গেছে ঠিক বলছো
আজকের মত আমরা চাচ্ছি এখানে বিদায় নিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর মেকআপ শান্তি থাকেন আজকে আমরা ইনশাআল্লাহ আসবো সো হ্যাঁ আজকে অনেকদিন পরে শুনে না সত্যি কথা খুব ভালো লাগছে যে অনেকদিন পর আমরা একসাথে এসে লাইভ করছি ইনশাআল্লাহ এরপর তিনজন একসাথে একটা লাইভ করব ঠিক আছে তো সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ মেকআপ অলওয়েজ শান্তি থাকবেন আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম।